সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, রেজাউল করিম আবরার জবাব সিরিজ 17। একটি ভিডিও অনেকে আমার কাছে পাঠিয়েছেন যে তাকলিদ প্রসঙ্গে মুফতি রেজাউল করিম আবরার তিনি গুটি কয়েক প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের জবাব তিনি চেয়েছেন। আর যদি আমরা জবাব দিয়ে দিই তাহলে হয়তোবা তিনি আহলে হাদিস হয়ে যেতে পারে। তো ঠিক আছে, আজকের আলোচনা তিনি প্রশ্ন কিছু রেখেছেন, সে প্রশ্নের আমরা প্রত্যেকটা ইনশাল্লাহ আমরা জবাব দেব। তবে প্রত্যেকটা জবাব হবে টিট ফর ট্যাট। তারপরে সামনে কোনো দিন যদি আমরা পাই ইনশাল্লাহ সেই দিন সরাসরি আমরা কোরআন সুন্নাহর আলোকে জবাব দেব। তবে তারা আমাদেরকে যে স্ট্যান্ডার্ডে মাপে আমি তাদেরকে শুধুমাত্র সেই স্ট্যান্ডার্ডে মেপেই তাদের প্রশ্নের ইনশাল্লাহ আমরা উত্তর দেব। আসেন প্রথমে রেজাউল করিম আবরার সাহেবের আহলে হাদিসের প্রতি কিছু প্রশ্ন করেছে, সেই প্রশ্নগুলো আমরা আগে শ্রবণ করে নিই, তারপরে একটা একটা করে আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা প্রশ্নের জবাব ইনশাল্লাহ দেব। আসেন, মুফতি সাহেব চলে এসেছে, দেখি মুফতি সাহেব কি বলে। আমার আছে আছে হুজুরে, দেখেন। আচ্ছা, আজকে মনে করেন বিবাহ হবে, গহরপুরের একজন বর থাকে সৌদি আরব অথবা থাকে লন্ডন, আপনার একজন আত্মীয়াকে তার সাথে বিয়ে দিচ্ছেন কিন্তু সে আসতে পারতেছে না, বলেন ঠিক আছে মোবাইলে বিয়ে হবে, শুনেন বিয়ে হবে কোথায়, একটু কথা বলেন না কেন, কিসে এখন মোবাইলে বিয়ে যদি হয়, জামাই লন্ডন বউ বাংলাদেশে, মোবাইলে বিয়ে করলে বিয়ে হবে কি না, মোবাইল ছিল না, এখন মোবাইলে বিবাহ পড়ালে বিবাহ হবে কি হবে না সেই মাসালা কোরআন শরীফেও পাবেন না, হাদিস শরীফেও পাবেন, আশ্চর্য বলেছে, মোবাইলে বিয়ে করলে বিয়ে হবে কি হবে না, এ কথা কোরআনেও নাই হাদিসেও নাই, এখন এর সমাধান কিভাবে হবে, কি আর হবে হুজুর, আপনার মতো মুফতি সাহেবরা তো আছে, মনে হচ্ছে একদম মুফতি আবরার সাহেব মানে ফতোয়া দেওয়ার জন্য খুব উৎসুক, তিনি ফতোয়া দেবেন। তো তিনি প্রশ্ন করেছেন আহলে হাদিসদেরকে যে আহলে হাদিসরা যদি কোরআন এবং হাদিসকে মানে তো তাই একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে যে মোবাইলে এখন স্বামী আছে ইংল্যান্ডে আর স্ত্রী আছে আমেরিকাতে, এখন মোবাইলে যদি কেউ বিয়ে করে তো বিয়ে হবে কি হবে না, তিনি আবার বলছেন আল্লাহ রাসূল যুগে কি মোবাইল ছিল, তো মোবাইল যদি না থাকে তাই কোরআন হাদিসে তো এই কথা বা এই সমাধান না থাকার এই কথা। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, জবাব টিট ফর ট্যাট অ্যান্টি ভ্যানাম, আমরা রেজাল করিম আবরার সাহেবকে বলবো স্বামী আছে লন্ডনে আর স্ত্রী আছে আমেরিকাতে, হুজুর ঠিক এই ঘটনাটা যদি আপনাদের হানফি মাযহাবে ঘটে তাহলে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ কি ফতোয়া দিয়েছে একটু ফতোয়াটা দেন তো ভাই, যদি স্বামী লন্ডনে থাকে আর স্ত্রী যদি আমেরিকাতে থাকে সেক্ষেত্রে কেউ যদি ফোনে বিবাহ করতে চাই বা পড়াতে চাই তাহলে বিয়ে হবে কি হবে না, ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ ফতোয়া দেন, কেন ইমাম আবু হানিফার যুগে নিঃসন্দেহে অ্যান্ড্রয়েড 10 ভার্সনটা ছিল, নিশ্চয় তিনি ফতোয়া দিয়ে গেছেন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এই যে একটা বাজে কথা, মানে ইসলামকে সংকীর্ণ করে দেওয়ার জন্য এই হুজুরে যথেষ্ট, উনি বলছেন কোরআন হাদিসে নেই, কেননা কোরআন আল্লাহ রাসূলের জামানাতে মোবাইল ছিল না, তবে হানাফি মাযহাবে আছে নাকি রে ভাই, ইমাম আবু হানিফার ফতোয়া আপনি পাবেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার জামানাতে কি মোবাইল ছিল, আজিব ব্যাপার। তো আপনার যাই উত্তর আমারও তাই উত্তর, আপনাদেরকে আবার বললাম যে এই ব্যাপারে ইমাম আবু হানিফা কি ফতোয়া দিয়েছে, ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ তিনি কি ফতোয়া দিয়েছে, ইমাম কাজী ইউসুফ তিনি কি ফতোয়া দিয়েছে, আপনাদের জালিতিপূর্ণ 40 জন যে দাবি করা হয় ফতোয়া বোর্ড ছিল ফিকে হানফির, এই 40 জনে ফতোয়া দেন তো, যদি এমন পরিস্থিতি ঘটে মোবাইলে বিয়ে হবে কি হবে না, আপনাদের ফিকে হানফির 40 জনের সদস্য থেকে একটা ফতোয়া দেন তো, হ্যাঁ আপনি লাজবাব হয়ে যাবেন। তবে ইনশাআল্লাহ আমরা কোরআন সুন্নাহ থেকে এটা দিতে পারি এবং দিয়েছি, পরবর্তী সময়তে আপনাকে আবারও শোনাবো, এখন শুধুমাত্র টিট ফর ট্যাট জবাব দিচ্ছি। আসেন, এই কথাটা কেন বললাম সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসেন প্রথমে একটা কথা বলি যে হানাফি মাযহাবের মূল কথা হচ্ছে এটাই যে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ যে ফতোয়া দিয়েছে সেটাকেই মানতে হবে, তার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত চলে আসে হাদিস চলে আসে তারপরে মানতে পারবেন না। আসেন একটা কথা দেখাই, শাইখুল ইসলাম মুফতি মোহাম্মদ তাকি উসমানি তার বইয়ের নাম মাযহাব ও তাকলিদ কি ও কেন, আপনারা দেখতে পাচ্ছেন বইটা উল্টো দেখাচ্ছে, এই বইটার 112 নম্বর পৃষ্ঠা খুলবেন,
আপনাদেরকে দেখিয়ে দিই 112 নম্বর পৃষ্ঠাতে তিনি কি বলছেন, আপনাকে তাকলিদ তথা মাযহাব কিভাবে মানতে হবে সে বিষয়টা আপনাকে আমরা দেখিয়ে দিই। এখানে আমি আগে দাগিয়ে দিই যেন আপনাদের দেখতে একটু সুবিধা হয়। আচ্ছা, আমরা দাগিয়ে দিয়েছি বইটা। আসেন, হানাফি মাযহাবের মূল দাবি যে তাদের কোরআন হাদিস মানার দরকার নেই, ইমাম আবু হানিফার ফতোয়া দরকার, আসেন আমরা সেটাই দেখিয়ে দিই। এই বইটার নাম মাযহাব ও তাকলিদ কি ও কেন। দেখতে পাচ্ছেন জাস্টিস তাক উসমানি দেবন্দি জগতের সবচেয়ে বড় আল্লামা, 112 নম্বর পৃষ্ঠা খুলে ফেলেছি। দেখেন এখানে কি বলছে, যে আপনাকে মাযহাব কীভাবে মানতে হবে তার ব্যাখ্যা করছে। দেখেন, আকস্মিকভাবে যদি এমন কোনো হাদিস নজরে পড়ে যা বাহ্যিক তার ইমামের মতের পরিপন্থী, তবুও তার কর্তব্য হলো সেই ইমাম মুস্তাহিদের মতের অনুসরণ করা। আলোচ্য হাদিস সম্পর্কে এই বিশ্বাস রাখবে, আমি এর যথার্থ মর্ম বুঝতে পারছি না অথবা আমার ইমামের কাছে নিশ্চিত এর বিপরীত এর চেয়ে শক্তিশালী কোনো হাদিস বা দলিল আছে। কি বলছে, আকস্মিকভাবে কোনো হাদিস যদি চলে আসে আপনার নজরে যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে গিয়েছে সেই হাদিস, তাহলে তারপরে হাদিস মানা যাবে না, ইমাম মুস্তাহিদের কথাকেই আপনাকে গ্রহণ করতে হবে। এই কথা জাস্টিস তাক উসমানি তিনি স্পষ্টভাবে লিখে দিয়ে গিয়েছেন। তার মানে আপনি বুঝতে পারলেন যে হানাফি মাযহাবের মূল দাঁড়িয়ে আছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া দিয়েই তাকে এই সমাধান দিতে হবে। স্বামী আছে লন্ডনে, স্ত্রী আছে আমেরিকাতে, মোবাইলে বিয়ে পড়ালে বিয়ে হবে কি হবে না, ইমাম আবু হানিফার ফতোয়া দেন। এখন আমাদের মুকাল্লিদ আবরা সাহেব বলতে পারে যে না, আমরা এখান থেকে ইমাম আবু হানিফার ওসুল থেকেই আমরা ইজতেহাদ করে আমরা ফতোয়া দেবো। জি না, এ দরজাটাও বন্ধ, ইজতেহাদের দরজা তো খোলা নেই। জাস্টিস তাক উসমানি তার আরেকটা বই আছে, এই বইটার নাম হচ্ছে ওসুলে লিপ্তা, মাদ্রাসাতে পড়ানো হয় ফতোয়া দেওয়ার নীতিমালা, এ বইটার নাম ওসুলুল ইফতা। তাকি উসমানি হাফেজাহুল্লাহ তিনি কি বলছেন দেখেন, আসেন এই বইটা আপনাদেরকে দেখিয়ে দিই। ইজতেহাদ তারা করতে পারে কি পারে না, ওসুলুল ইফতা কওমি মাদ্রাসাতে পড়ানো হয়, বইটার 58 নম্বর পৃষ্ঠা দেখেন কি লিখেছে। দেখেন এখানে তাদের মাযহাব বর্ণনা ব্যতীত অন্য কিছু অবশিষ্ট নেই, আর প্রত্যেক মুকাল্লিদ বিশুদ্ধ মুত্তাসিল সূত্রে প্রমাণিত নিজ ইমামের মতের মত অনুসারে আমল করবে। সম্প্রতি ইজতেহাদ, সম্প্রতি ইজতেহাদের দাবিদার বিতাড়িত পরিত্যক্ত এবং কি রয়েছে, এবং তার তাকলিদ অগ্রাহ্য বলে গণ্য হবে। জাস্টিস তাক উসমানি তিনি বলে দিয়েছেন স্পষ্টভাবে যে কেউ যদি এখন ইজতেহাদের দাবি করে সেই ইজতেহাদ বাতিল, তার মানে কোনো মুকাল্লিদ নেই যে তারা ইজতেহাদ করবেন। আসেন আরেকটা তথ্য দিই, তাহলে আমাদের প্রশ্নগুলোর যে স্ট্যান্ডার্ড আমরা সেটাকে খাড়া করতে পারবো। আসেন আমরা এটা জাস্টিস তাক উসমানির একই বই ওসুলুল ইফতা পৃষ্ঠা নম্বর 120 নিয়ে এসেছি, শেষ মার্ক দেখানো আছে দেখেন। আচ্ছা এখানে দেখেন লিখেছে, মুক্তির জন্য মুস্তাহিদ হওয়া শর্ত, সুতরাং কোনো মুকাল্লিদের জন্য অন্যকে ফতোয়া দেওয়া বৈধ হবে না, তার জন্য তাকলিদের মাধ্যমে শুধু নিজের আমল করা বৈধ হবে। তার মানে কোনো মুকাল্লিদ তিনি ইজতেহাদ করে কোনো ফতোয়া দিতে পারবেন না, শুধু তার ইমামের কলটাকে নকল করবে, ডুপ্লিকেট করবে, ডুপ্লিকেট করে আরেকজনকে শোনাবে, নিজে ইজতেহাদ করে কোনো মাসালা দিতে পারবে না। আরও আসে তার পরের পৃষ্ঠায় দেখেন কী লেখা আছে, এক্ষেত্রে তাদের ফতোয়া প্রদানের পদ্ধতি হবে এমন যে তারা বলবে শাফি রহিমাহুল্লাহ এর মাযহাব এমন বা তার মাযহাবের চাহিদা এমন। তার মানে এখানে পুরো ডিটেলস লেখা আছে দেখেন, যে তবে মুকাল্লিদদের প্রথম একটু পড়েন, তবে মুকাল্লিদদের জন্য ফতোয়া প্রদানের বৈধতার অর্থ হলো তিনি কেবলমাত্র নিজ ইমামের ফতোয়া বর্ণনাকারী, তিনি স্বয়ং সম্পূর্ণ মুফতি নন। মানে এইসব যে মুফতি দেখছেন আবরার করিম, এনে আসলে কোনো মুফতি না, জাস্টিস তাক উসমানি বলছে। কি বলছে প্রথমে আবার পড়েন, তবে মুকাল্লিদদের জন্য ফতোয়া প্রদানের বৈধতার অর্থ হলো তিনি কেবল নিজ ইমামের ফতোয়া বর্ণনাকারী, তিনি সম্পূর্ণ মুফতি নন। মানে এইসব মুখোশধারী মুফতি, মুফতির নাম লাগিয়েছে কিন্তু আসলে প্রকৃতপক্ষে এরা মুফতি না। তার মানে আমরা আমাদের স্ট্যান্ডার্ড খাড়া করলাম তাদের তাকলিদের উপরে, যে কোনো মুকাল্লিদ যারা আছে এরা আসলে মুফতি না, এদের কাজ শুধুমাত্র একটাই যে তাদের ইমামের রিওয়াত বর্ণনা করা। যদি প্রশ্ন করা হয় যে ভাই এই কাজটা হবে কি হবে না, তাদের ইমামের ফতোয়া নকল করতে হবে, কেন ইজতেহাদের দরজা বন্ধ। আমরা জাস্টিস তাক উসমানি বই থেকে শুধুমাত্র দেখিয়ে দিলাম। আসেন তার মানে এবার প্রশ্নের যৌক্তিকতা আছে না নেই, আপনারা নিজেরা দেখেন যে মোবাইলে বিবাহ হবে কি হবে না, এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফতোয়া দেন, কেননা ইজতেহাদের দরজা বন্ধ হয়ে গেছে আর মুকাল্লিদ তার ইমামের কলই বর্ণনা করতে হবে, নিজে ইজতেহাদ করতে পারবে না, এরা মুখোশধারী মুফতি। জাস্টিস তাক উসমানি বলেছে আমি না। আসেন তারপর তার প্রশ্ন শুনি আর উত্তর দিই। পাবেন না, হাদিস শরীফেও পাবেন, তাই মাসালা সমাধান লাগবে না। কিভাবে দিচ্ছে পরে? আচ্ছা আপনারা ইনজেকশন চিনেননি? হুম চিনি হুজুর। তারা চিনেন না, একটু হাত তুলেন, মাশাআল্লাহ। আচ্ছা এক ব্যক্তি মনে করেন আমাদের সভাপতি সাহেব, আপনারা ফতোয়া দিয়ে না, আমি শুধু মাসালাটা বোঝানোর জন্য বলতেছি,
রমজানে রোজা রাখছেন, হঠাৎ মাথা ব্যথা শুরু হয়েছে। কি বাজার বলছিলেন জানি? আচ্ছা বাজারে গেছেন, ডাক্তার সাহেব মারছে ইনজেকশন। আরে সরব, কি মারছে ইনজেকশন? এখন উনি কিন্তু কি রোজা, একটু বুঝুন, উনি কিন্তু কি রোজা, এখন রোজা অবস্থায় উনি ইনজেকশন মারলো, ওনার রোজা হয়েছে। আমি তো বললাম আপনারা ফতোয়া দিয়ে না। আরে অর্জুন কি হাসি, আমি বলবো পরে। তাহলে এখন উনি বলবেন, বলেন ভাই আমার রোজা হয়েছে কি হয়েছে না, কোরআন শরীফে পাইবেন নাই, কোরআন শরীফে ইনজেকশনের কথা কোথাও নাই, হাদিস শরীফে পাইবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি ছিল না, ইনজেকশন ছিল না। তাহলে এখন আমাকে বলেন, রোজা অবস্থায় যদি কেউ ইনজেকশন পুশ করে তাহলে তার রোজা হবে কি হবে না, এই মাসালা তো কোরআনেও নাই, এই মাসালা তো হাদিসেও নাই, এই মাসালার সমাধানটা কি আপনি? আচ্ছা আচ্ছা, আসেন আসেন আসেন, এই মাসালার সমাধান আমাদের রেজাল করিম আবরার সাহেব দিবে। তো ওনার প্রশ্ন কি যে ইনজেকশন রোজা অবস্থায় দেওয়া যাবে কি যাবে না, এতে কোরআনে নেই হাদিসে নেই, হচ্ছে সবগুলোই আছে আলহামদুলিল্লাহ। কোরআন সুন্নাহ থেকে আমরা দলিল আপনাকে দেখিয়ে দিতে পারবো যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাম রোজা অবস্থায় তিনি শিঙা লাগিয়েছিলেন, রক্ত বের করেছিলেন, এই হাদিস থেকেই প্রমাণিত হয়ে যায়। তো আমাদের কথা হচ্ছে এটাই তো হুজুর, আল্লাহ রাসূলের যুগে যেমন এই ইনজেকশন ছিল না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগে মনে ইনজেকশন ছিল। তো আপনাদের কাছে পাল্টা টিট ফর ট্যাট অ্যান্টিভেনাম আর একটি প্রশ্ন আমরা করে দিই, হুজুর বলুন রোজা অবস্থাতে ইনজেকশন দেয় রোজা ভাঙবে কি ভাঙবে না, ইমাম আবু হানিফার ফতোয়া দিন, তাকে উসমানি হাফেজাল্লাহ কথা লিখে দিয়েছে, মুকাল্লিদদের কাজ তার ইমামের ফতোয়া বর্ণনা করা, নিজে ইস্তেহাদ করতে পারবেন না। তো হুজুর এই ফতোয়াটা আপনি দেন না আমরা দিয়ে দেবো, আমরা তো শিঙা লাগানো হাদিস থেকে দলিল দিয়ে দিব রে, আপনি কী দিবেন দেন আগে দেখি, আসেন তারপরে প্রশ্ন শুনি। শীত পড়লে একদম জ্যাকেট ম্যাকেট লাগাইয়া গেছে মসজিদে, মসজিদে গিয়া ইমাম সাহেব মাশাআল্লাহ এমন একদম মনে করেন চমৎকার তিলাওয়াত করতেছেন, নামাজে ঘুমাইছে, অনেকে ঘুমায় না, এখন মনে করেন শেষ বৈঠকে তো মোটামুটি সময় লাগে 2-3 মিনিট, সে ঘুমাইছে 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 ঘুমাইছে, আরে হঠাৎ ঘুম ভাঙছে, দেখে যে ইমাম সাহেব তো সালাম করে গেছে গা, এখন তার নামাজ কি, আপনারা ফতোয়া দিয়ে না, এখন তার নামাজ হবে কি হবে না, তার নামাজ হয়েছে কি হয় নাই, তার নামাজ এখন কিভাবে পড়বে, দে হাদিস থেকে দেখান তো আমারে। হুজুর এটাই হেদায়েত থেকে একটু দেখান, হাদিসও নাই এখন এই মাস, হুজুর এটা একটু হেদায়েত থেকে দেখান না, বেকায়েত থেকে দেখান, আপনাদের একটু ফতোয়া ইমাম আবু হানিফা কলা ইমাম আবু হানিফা এই ঘটনা ইমাম আবু হানিফার ফতোয়া আপনারা একটু দেন না, কি আছে আহলে হাদিসের কাছে দলিল চাইছেন, আগে আপনি দলিলটা দেন না দেখি কোথা থেকে দেন, ইমাম আবু হানিফার যুগে এমন ঘটনা ঘটেছিল কি না একটু দলিল দেন তারপরে দেখছি। আসেন আর একটু আমরা মজা নিই, রেজাল্ট করে আমাদের সাহেবের সঙ্গে একটু মজা করছি আর কি, সমাধান কি বিমান চিনেননি বাবা, একটু কথা বলেন আমার সাথে, বিমান রে আজীব চিজ, আসমান না জমিন না, আসমান জমিনের মাঝে, তাই তাই বিমানে নামাজ পড়তেছে, তার নামাজ হইব জনসাধারণ দিয়ে দিচ্ছে, আজিব ব্যাপার, আবার আলা হাদিসের কাছে প্রশ্ন করছে উত্তর চাইছে, এটা কি আপনার ফতোয়া হুজুর, আপনার ফতোয়া তো আপনার শ্রোতারা দিয়ে দিচ্ছে উত্তরটা দিয়ে দিচ্ছে। আসলে উনি প্রশ্ন করছেন যে বিমানের ওপরে যদি কেউ যায় তাহলে নামাজ কেউ যদি পড়ে তার নামাজ হবে কি হবে না, হাদিস থেকে দলিল চাই, আমরা তো একই ফতোয়া জিজ্ঞাসা করছি হুজুর, বিমানে কেউ যদি নামাজ পড়ে এই ব্যাপারে নামাজ জায়েজ না না জায়েজ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফতোয়া দেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগে কি বিমান ছিল, যদি আল্লাহ রাসূলের যুগে বিমান না থাকার কারণে যদি হাদিস না পাওয়া যায় তো ইমাম আবু হানিফার কোনো ফতোয়া পাওয়া সম্ভব, এগুলো বুঝেন না, আসেন একটু মজা করি, এগুলো মজা ছাড়া কিছু না, দেখছেন না স্টেজকে জমাচ্ছে কীভাবে, অথচ নিজের ভান্ডারি ফাঁকা, উদুর পিণ্ডি বুদুর ঘরে, এই জন্য আমি বলি আসেন। আচ্ছা এখন বিমানে নামাজ পড়লে নামাজ হবে কি হবে না, এই মাসালা তো কোরআনেও নাই, এই মাসালা তো হাদিসেও কব না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসালা মানে হেদায়ের ফতোয়ার গ্রন্থে আছে, হেদায়া বেকাতে আছে নাকি রে ভাই, বিমান ছিল ছিল, আচ্ছা বিকাশে এক ব্যক্তি ইমাম আবু হানিফার যুগে তার মানে বিমান ছিল, আল্লাহ রাসূলের যুগে বিমান ছিল না, আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগে বিমান ছিল, আসেন এরপরে কি বলে, এখন বিকাশে যদি আপনি 1,000 টাকা পাঠান কত টাকা দিতে হয়, 20 টাকা, আচ্ছা আমাদের টাকা 10 টাকা, এখানে 20 টাকা, 1,000 টাকা কত টাকা, 20 টাকা দেওয়া যাইজ না না, যাইজ বলেন না ভাই, ফতোয়া
এখন রাসূলুল্লাহ জানার যুগে বিকাশ ছিল, তাহলে বিকাশের মাথায় আপনি বুখারী শরীফ খুঁজতেছেন, বিকাশ বাইর করে ফেলাম সারা বুখারী শরীফ খুঁজে তো বিকাশ পাওয়া যাবে না, হেদায়া খুঁজলে মনে হয় বিকাশের মশালা পাওয়া যাবে রে ভাই। আজিব ব্যাপার, হাসবো না কাঁদবো রে ভাই। এরা নাকি আলেম, নামের পূর্বে মুফতি লাগিয়েছে, মানে বুখারী থেকে উনি দেখতে চাইছেন কি বিকাশের মশালা। তো হেদায়ার মধ্যে নিঃসন্দেহে মনে হয় এই মশালাটা পাওয়া যাবে, আজিব ব্যাপার। আসেন তারপরে হুজুর একটু কমেডি কিছু শুনি, অনেক দিনই শুনিনি, আসেন তারপরে একটু শুনি। হেদায়তে পাবো মুসলিম শরীফে না বেকায়া নাসাই শরীফে এই মাসালার সমাধান কি? কিছু মাসালা পাবো কে ফোন শুরু কোরআনে, কিছু মাসালা পাবো কি কোরআনে, আর কিছু কিছু মাসালা পাবো সরাসরি হাদিসে, কিছু কিছু মাসালা এমন আছে যেগুলা কোরআনেও পাবো না যেগুলা হাদিসেও পাবো না। সেটা আবরাস সাহেব দিবে, সেটা কে দিবে? আবরাস সাহেব। কোরআনে পাবো না যে মাসালা গুরু সরাসরি সুস্পষ্ট ভাবে হাদিসে পাবো না, ওই মাসালায় লাগে মাযহাব। সুতরাং আপনি যদি মাযহাব না মানেন কিয়ামত পর্যন্ত এই সকল মাসাল সমাধান দিতে পারবেন, তাহলে আমরা কোরআন দেখেন উনি কি দাবি করলেন যে মাসালা কোরআনে নেই হাদিসে নেই সেখানে থেকে মাযহাব লাগে। এই মর্মে উনি চারটে মাত্র প্রমাণ দিয়েছে, একটা রোজা অবস্থায় ইঞ্জেকশন দেওয়া, বিমানে করে আকাশে চড়ে যাওয়া, বিকাশের ব্যাপারে। তো আমরা বলি ভাই এগুলো কি আপনাদের মাঝহাবে সমাধান আছে? এই ব্যাপারে কি মামা আবু হানিফা চারটে সমাধান দিয়েছে? তার মানে বোঝা গেল যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত না আপনার দাবি অনুসারে সেগুলো ইমাম আবু হানিফা ফতোয়া দ্বারা প্রমাণিত না, তো এই জন্য তাদের মাঝহাবে মানার দরকারও নাই। মানে আপনার আর্গুমেন্ট আপনার যুক্তি যেটা দিয়েছেন এগুলো তো ইমাম আবু হানিফা থেকে কোনো ইস্তেহাদ প্রমাণিত নয়, কোনো রায় প্রমাণিত নয়, তো আপনার মাঝহাব কী করতে মানছেন? দেখছেন কি অযৌক্তিক কথা দিয়ে সাধারণ জনসংখ্যাকে মানে ভ্রান্ত একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে, এর চেয়েতে বড় পণ্ডিত আর কি হতে পারে? তারপরে আমরা বলি যে আমাদের রেজাল করি আবরাস সাহেব অনেক বড় মুফতি, উনি নাকি একদম লাইব্রেরি, দেখি আর কি বলে না, লম্বা হয়ে যাচ্ছে, অনেক তো আলোচনায় করাই যেতে পারে। আচ্ছা আমরা যাই হোক, উনি এইভাবে এখন বলতে শুরু করবেন, এইভাবে উনি বলে চলে যাবেন, অন্য কিছু না, আমরা তার ব্যাপারে মানে আর শোনাচ্ছি না। আমাদের আলোচনাটা অনেক লম্বা হবে, আমাদের মূল আর্গুমেন্ট আমরা তাদের খাড়া করেছিলাম, আর্গুমেন্টের আমরা প্রত্যেকটা অ্যান্সার দিয়ে দিয়েছি। তাদের দাবি যে সব মশালা কোরআনেও নাই হাদিসেও নাই, সেই সব মশালাতেই নাকি তারা মাজহাব মানে বা তাকলিদ করে। তো আমাদের উত্তর তো এটাই যে ভাই, যে মশালাগুলো আপনি উদাহরণ দিয়েছেন কোরআনেও নাই হাদিসেও নাই, অবশ্যই আছে, কোরআন হাদিসে আছে, আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ, তার জন্য আপনার মাজহাব মানতে হচ্ছে। তো ভাই যে মশালা কোরআনেও নাই যে মশালা হাদিসেও নাই ও তো আপনাদের ইমাম আবু হানিফার ফতোয়াতেও নাই, তাহলে আপনার মাজহাব কেন মানছেন ভাই? মানে মুফতি হিসেবে আপনি ফতোয়া দেওয়ার জন্য রেডি আছেন, এখন বিকাশে এখন এই যে আপনি বললেন বিকাশের এই লাভ্যাংশটা জায়েজ হবে না নাজায়েজ, এটা ইমাম আবু হানিফা ফতোয়া দিতে পারবেন? বিমানে চড়ে যাওয়া, বিমানের উপরে নামাজ পড়া ইমাম আবু হানিফার ফতোয়া দিতে পারবেন? টেস্ট টিউব বেবি টিউবের মাধ্যমে সন্তান নেওয়া ইমাম আবু হানিফা রহিমাল্লাহ ফতোয়া দিতে পারবেন? কন্ডম ব্যবহার করা জায়েজ না নাজায়েজ ইমাম আবু হানিফার ফতোয়া দিতে পারবেন? নতুন যে টেকনোলজি এসেছে এই যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন এটা ইমাম আবু হানিফার ফতোয়া থেকে দিতে পারবেন? পারবেন না, তার মাঝে মানে দরকার কী রে ভাই? আপনার যে লজিক এটা পুরোটাই লজিক্যাল ফ্যালাসি, এটা কুযুক্তি, শুধুমাত্র সাধারণ বোকা মানুষ যারা কোরআন সুন্নাহ বোঝে না, যারা আন্তর্জাতিক কোনো চিন্তা চেতনা যাদের মধ্যে নেই, তাদেরকে আপনারা এই বলে মিথ্যা ফাঁদে ফাঁসিয়ে তাদেরকে আপনারা মুকল্লিদ বানাতে পারবেন? যারা সুশীল সমাজ আছে, যারা কোরআন সুন্নাহ পড়াশোনা অল্পত করে, তাদেরকে এসব যুক্তি দিয়ে আপনার যুক্তিতে শুধু হাসবে বলে এ কোন হুজুর রে বাবা? আল্লাহ রসুলের যুগে যদি জাহাজ না থাকে ইমাম আবু হানিফার যুগে কি জাহাজ ছিল? আল্লাহ রসুলের যুগে যদি ইঞ্জেকশন না থাকে আল্লাহ রসুলের যুগে যদি না থাকে ইমাম আবু হানিফার যুগে ছিল? আল্লাহ রসুলের যুগে যদি বিকাশ না থাকে তো আল্লাহ রসুলের যুগে কি বিকাশ ছিল? আবু হানিফার যুগে কি বিকাশ ছিল? স্বাভাবিক প্রশ্ন এগুলো, টিট ফর ট্যাট অ্যান্টি ভ্যানাম আপনার রেজাল্ট করিম আবরারকে দিয়ে দেন। আজকে বন্ধু এখানে বিদায় নিচ্ছি, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।